মঙ্গলকোটের শিমুলিয়া এক অঞ্চল সভাপতি ডালিম শেখের খুনের মামলায় বেকসুর খালাস মঙ্গলকোটের তৃণমূল নেতা বিকাশ নারায়ণ চৌধুরী সহ 25 জন। আর এই খবর ছড়া দিয়ে মঙ্গলকোট ব্লক জুড়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেসের শিমুলিয়া এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ডালিম শেখ খুনের মামলায় জেলবন্দি 25 জনকে বেকসুর খালাস করে দিল কাটোয়া অতিরিক্ত দ্বিতীয় দায়রা আদালত। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা বিকাশ নারায়ণ চৌধুরী। আজ এই রায় ঘোষণা করেন বিচারক মধুচন্দা বোস। ডালিম শেখকে খুনের ঘটনা ঘটে 2017 সালের 19 জুন সন্ধ্যায়। সেই সময় মঙ্গলকোটের নিগন বাসস্ট্যান্ডে একটি দোকানে বসে গল্পগুজব করছিলেন ডালিম শেখ। সেই সময় বাইক আরোহী দুষ্কৃতীরা এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়। ডালিম শেখকে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খুনের ঘটনার পরের দিন মৃতের দাদা আসানুল্লাহ শেখ মোট 17 জনের বিরুদ্ধে মঙ্গলকোট থানায় FIR দায়ের করেন। অভিযুক্তদের তালিকায় ছিলেন মূলত রাজ্যের পাঠাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাই রহমতুল্লাহ চৌধুরী, বিকাশ নারায়ণ চৌধুরী সহ সিদ্দিকুল্লাহ চৌধুরীর গোষ্ঠীর লোকজন। প্রথমে পুলিশ তদন্ত শুরু করলেও পরে মন্ত্রী সিদ্দিকুল্লাহর ইচ্ছাতে 2017 সালের 3রা জুলাই CID তদন্তভার হাতে নেয়। অভিযুক্তের তালিকায় CID আরও কিছু নাম যুক্ত করে। বিকাশ নারায়ণ চৌধুরী সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে CID। ওই বছর 14 সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে CID। এই খুনের মামলায় মোট 36 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়, কিন্তু আজ জেলবন্দি 25 জনকে বেকসুর খালাস করে দিল আদালত। আর এই খবর মঙ্গলকোট ব্লকে আসতেই রাজনৈতিক চর্চা তুঙ্গে। তবে তৃণমূল নেতা বিকাশ নারায়ণ চৌধুরীর কথায় দলেরই একাংশের চক্রান্তের শিকার হয়েছিলাম, অবশেষে সত্যের জয় হলো। কষ্টটা কোথায় লাগলো? আপনার স্ত্রী যদি হারিয়ে যায় কি হবে? আপনি যে এতদিন জেলে ছিলেন, দল খোঁজ রেখেছিল আপনার? গাড়ি আছে, পেছনে গাড়ি আছে। পশ্চিম বর্ধমানে সভাপতি নরেন চক্রবর্তী বারবার গেছে, বলছিল MLA দলের সাহায্য পেয়েছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী গেছে। হ্যাঁ, নিশ্চয়ই। ধরুন রায়দানের পর আদালত মামলাটা দীর্ঘদিন ধরে বিচার হলো। আমাদের সেকেন্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট রেজিডেন্ট মধুচন্দ্র বসু, উনি এই মামলার রায় দিলেন। রায়ের সমস্ত আসামিকে বেকসুর খালাস করলেন। বেকসুর খালাস করার মেন হচ্ছেন উনি লোকাল কোনো এভিডেন্স পাননি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওরা তথ্য দিয়েছে, প্রচণ্ড কন্ট্রাডিকশান ছিল। আর পুলিশের কাছে প্রথম যে রিপোর্টটা দিল তখন বললো যে আমরা কেউ দেখিনি, অজ্ঞাত পরিচয় দুজন লোক পড়ে গেল, তেমন এখানে কেউ ছিল না। প্র্যাকটিক্যালি সেই পিরিয়ডটা ছিল রমজান মাস। আমরা আশা করব, আমরা এটা জানি মোস্ট অফ দি মুসলিম মানুষ রমজানের জন্য ব্যস্ত থাকবে সেই সময়। সেই সময় এভিডেন্সগুলো কী করে ওরা কালেকশন করলো ভগবান জানে। তারপর হলো কি, এই মামলায় আমরা একটা টিম হিসেবে কাজ করেছি গোলকবাবুর নেতৃত্বে। গোলকবাবু দিনের পর দিন কাটার পরে এসে মামলাটা জেরা করে গেছেন এবং আমাদের উদ্ভিদ আমাদের ইয়ে করে আমাদের সাহস জুগিয়েছেন। তার এই জয়েন্ট একটা ফসল আমরা এখানে পেয়েছি। আমরা সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি আমরা সবকটাকে বার করতে পেরেছি। খুনের মামলার অভিযুক্ত FIR নেম ছিল 15 জন, ওরা ট্র্যাক করে ধরেছিল আরও 13 জনকে, মোট 28 জন। আর যে 25 জন বেকসুর, বাকিরা 25 জন, বাকিরা একজনের একজনের বিচারটা চলছে, আর একজন আর দুজন অ্যাবসকন্ড আছে।